আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং ভিন্ন ধরনের একটি শরবত রেসিপি, আর সেটি হলো নারকেলের শরবত। এটা খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করা খুবই সহজ। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনকে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। শরবতটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। এখন এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম পানি। তারপর হাত দিয়ে কোচলি কোচলে নারকেলের দুধটা বের করে নিতে হবে। এখন আমি নারকেলের দুধ থেকে নারকেলের খোসাটা চিপড়িয়ে আলাদা করে ফেলবো। তারপর একটা ছাঁকনি দিয়ে আমি দুধটাকে সেকে নিব। এখন আমি এই নারকেলের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘন লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ কনডেন্সড মিল্ক। এবার একটা চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব। চিনিটা গলে মিশে গেলেই শরবতটা তৈরি হয়ে যাবে। এখন আমি শরবতটা গ্লাসে ঢেলে নিচ্ছি। নারকেলের শরবত এর আগে যারা খেয়েছেন তারা তো এর স্বাদ সম্পর্কে জানেন, আর যারা না খেয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল, একবারের জন্য হলেও শরবতটা তৈরি করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।